রিপোর্ট, আনন্দবার্তা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রবিবার আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে একটি রক্তদান শিবির সহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই দিন হাসপাতালের পক্ষ থেকে ডাক্তার নির্ঝর মাঝি বলেন, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস এবং সেটা আমরা সেলিব্রেট করার জন্যে আগের বছরই অঙ্গীকার করেছিলাম যে আমরা প্রত্যেক বছর এখানে একটা ফ্রি ক্যাম্প করব। সেই ফ্রি ক্যাম্পে মোটামুটি আমাদের অর্থোপেডিক্স চেক আপ হবে এবং আদার মেডিকেল চেক আপও হবে, তার সঙ্গে কিছু কিছু টেস্ট হবে যেগুলো নন ইনভেসিভ টেস্ট, যেমন বোন ম্যারো ডেন্সিটি টেস্ট, ইউরিক অ্যাসিড টেস্ট, ব্লাড সুগার টেস্ট, হাইট ওয়েট চার্টিং টেস্ট, তারপরে নিউরোপ্যাথির জন্য যে ফুটের নার্ভ ম্যাপিং টেস্ট, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে আজকে শুরু হয়ে গেছে। সবাইকে এখানে স্বাগত জানাই। আমরা নেতাজির জন্মদিনটা প্রত্যেক বছর এইভাবেই সেলিব্রেট করতে চাই। আমরা আজকে এখানে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করেছি, যেখানে কিছু ব্লাড টেস্ট, বিএমডি টেস্ট এগুলো হবে এবং দু তিনজন স্বনামধন্য ডাক্তাররা থাকবেন, তারা বিনা মূল্যে সবার চিকিৎসা করবেন এবং আমরা তার সাথে সাথে কিছু ওষুধ তাদেরকে বিনামূল্যে দেব। আর এছাড়া আমাদের যে প্রোগ্রাম আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আর উদ্দেশ্য আমাদের একটাই, এটা আমাদের ফাউন্ডেশন ডে, আর এই হিসাবে আমরা এটাকে চালিয়ে যেতে চাই। মোটামুটি আমরা এটাকে খুব জাঁকজমক করেই পালন করি। আজ কতজন রোগী সুবিধা পাবে এখান থেকে? আমাদের তো ছিল অনেকটাই আসার, কিন্তু ওয়েদারের জন্য হয়তো একটু কম হতে পারে, তবু খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। এখন থেকেই লোকজন আসতে আরম্ভ করে দিয়েছে। টার্গেট আছে 200? আমাদের মিনিমাম টার্গেট 200-র উপরেই যাবে আশা করা যায়, এবং ব্লাড ডোনেশনও আমরা প্রায় 100 বোতলে টার্গেট রেখে চলি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।